ক্যাবের মহাসচিব এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টও ছিলেন, যেহেতু তিনি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। এই পাঁচটি পদ থেকেই তাকে অপসারিত করা হচ্ছে এবং যতদিন তদন্ত চলবে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হবে। তো বন্ধুরা, অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন এবং সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যে একাধিক কমেন্ট আসছিল যে তাকে নিয়ে দল কেন কোনো অ্যাকশন নিচ্ছে না, তো সমস্ত পাঁচটি যে দপ্তর তার অধীনে ছিল সমস্ত দপ্তর থেকে তাকে অপসারণ করা হলো। তো এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলেছেন চলুন আমরা বিস্তারিত জেনে নেব। তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্রোগ্রাম থেকে তার বক্তব্য স্পষ্ট করে জানিয়েছিলেন এবং দুদিনের মধ্যে আজও তিনি তার কাজের মধ্যে দিয়ে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের সাথে যদি কেউ কোনোভাবে বিশ্বাসঘাতকতা করে বা নিজের স্বার্থ চরিতার্থ করতে দলের এই প্ল্যাটফর্মকে ব্যবহার করে অর্থ রোজগার করার একটা মেকানিজম তৈরি করে, বিন্দুমাত্র সাহায্য তাকে দল করবে না, তার পাশে দাঁড়াবে না। যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে সে দলের কেউ নয়। এবার আপনারা বলতে পারেন যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ, আপনারা বলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এক মঞ্চে নাকতলায় দেখা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, পুজোর সময় 200 প্যান্ডেল উদ্বোধন করে, প্যান্ডেলের স্টেজের উপর কি থাকবে আর উদ্বোধন করার সময় সামনে কে থাকবে ছবির ফ্রেমে, এটা ওনার পক্ষে দেখা সম্ভব নয়। যদি আপনি সেইভাবে দলকে আক্রমণ করতে চান তাহলে একই মঞ্চে দেশের প্রধানমন্ত্রীকেও দেখা গেছে, নীরব মোদীকেও দেখা গেছে। উদয়পুরের ঘটনার সাথে যে খুনিরা যুক্ত তাদের সাথে বিজেপির তাবড় তাবড় নেতাদের ছবি আছে। কোকেন কাণ্ডে যে মহিলাটা যুক্ত ছিল বিজেপির পামেলা বলে, তার সাথে দেশের রাষ্ট্রপতির ছবি আছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি আছে, বিজেপির তৎকালীন ভারপ্রাপ্ত পর্যবেক্ষকের ছবি আছে, একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর ছবি আছে। আমি মিডিয়াকে প্রথমে অনুরোধ করব যে আমরা সকলে চাই যে টাকার উৎস কি এটা সামনে আসুক এবং যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি আমরা দাবি করছি। আজকে শৃঙ্খলা রক্ষা কমিটির যে বৈঠক ছিল সেখানে আমরা যারা উপস্থিত ছিলাম একে একে সবাই নিজের কথা বলেছে, জানিয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে দলের সমস্ত পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে উইথ ইমিডিয়েট এফেক্ট অপসারিত করা হচ্ছে। তিনি ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন, তিনি দলের মহাসচিব ছিলেন, জাগো বাংলার এডিটর ছিলেন, আমাদের যে দলের খবরের কাগজ পার্টি মাউথপিস, এবং তার সাথে ডিসিপ্লিনারি কমিটির তিনি একজন সদস্য ছিলেন। এই কমিটি দলের মহাসচিব এবং ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টও ছিলেন, যেহেতু তিনি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। এই পাঁচটি পদ থেকেই তাকে অপসারিত করা হচ্ছে এবং যতদিন তদন্ত চলবে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হবে এবং তিনি যদি মনে করেন নিশ্চিতভাবে তিনি দেশের একজন নাগরিক, বিচার ব্যবস্থার দরজা তার জন্য খোলা, যদি কেউ কিছু করে না থাকে তাহলে তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে সেটা প্রমাণ করে আবার সসম্মানে দলে ফিরে আসতে হবে। কিন্তু যতদিন এই প্রক্রিয়া জারি থাকবে আমাদের বিচার ব্যবস্থা এবং উচ্চ আদালতের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। কোথা থেকে টাকা এসছে, টাকার উৎস কী, কারা এর সাথে জড়িত এবং কীভাবে এই টাকা কলকাতা অবধি এসে পৌঁছে, যারা যারাই জড়িত থাকুক, সকলকে চিহ্নিত করা, খুঁজে বার করা এবং এর কোনোভাবে যাতে কোনো পুনরাবৃত্তি আগামী দিনে না ঘটে সেটা সুনিশ্চিত করা। আমরা দুর্নীতির সাথে কোনোরকম আপোষ করি না, সে যত বড়ই নেতা হোক, যত বড়ই বিধায়ক হোক, সাংসদ হোক, মন্ত্রী হোক, তৃণমূল কংগ্রেস মানুষের দল, জনগণের দল, পার্টি অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। সরকার আসবে, সরকার যাবে, নেতা বদলাবে,
মানুষ ভোট দেওয়ার প্রেফারেন্স চেঞ্জ করবে, কিন্তু মানুষের মধ্যে আর সরকারের মধ্যে যে বিশ্বাস সেটা একবার তৈরি হয়। আমরা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমরা অন্য রাজনৈতিক দলের মতো নই। অনেকেই অনেক অভিযোগ তুলছিলেন কিছুদিন ধরে যে কেন তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিচ্ছেন। আপনাকে তো সময় দিতে হবে। একটা ঘটনা ঘটেছে 23 তারিখ, 22 তারিখ সকালে, 23 তারিখ অ্যারেস্ট হয়েছে। 5-6টা দিন তো পার্টিকে আপনারা সময় দেবেন। আমাদের দলীয় মুখপাত্র যারা আপনাদের সাথে কথা বলেছিল তারা জানিয়েছে যে পার্টি এর উপর নজর রাখছে, সঠিক সময় পার্টির সিদ্ধান্ত আপনাদের কাছে তুলে ধরবে। আপনি আমাকে ভারতবর্ষে একটা রাজনৈতিক দল দেখান, একটা, যে 6 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। টাকা তো অনেকের কাছ থেকে উদ্ধার হয়েছে। বিজেপির বিধায়করা এমনকি গণধর্ষণে অভিযুক্ত, উন্নাও কেসের যে প্রাইম অ্যাকিউজড কুলদীপ সিং সেঙ্গার, খুব সম্ভবত তার নাম, বিজেপির বিধায়ক ছিলেন, বিজেপি কবে সাসপেন্ড করেছে, সুপ্রিম কোর্টের রায় আসার পর। আমরা এই ক্ষেত্রে বেনিফিট অফ ডাউটটা সাধারণ মানুষকে দিচ্ছি, আমাদের নেতাদেরকে নয়। সার্কামস্টেন্সিয়াল কিছু এভিডেন্স, কিছু তথ্য আমাদের সামনে জনসমক্ষে এসেছে এবং আপনারা সেটা সকলেই দেখেছেন, আমিও দেখেছি, আপনারাও দেখেছেন। আমরা চাই যাতে সুবিচার হোক, কিন্তু যারা যুক্ত, এমনকি বিজেপির নেতারা তৎকালীন যারা তৃণমূলে ছিল এখন বিজেপিতে পালিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে যদি কেউ যুক্ত থাকে। কারোর বিরুদ্ধে যদি এতটুকু প্রমাণ জনসমক্ষে আসে তার বিরুদ্ধে তৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই দ্বিচারিতা এবং বিজেপিতে থাকলে আলাদা আইন আর তৃণমূলে থাকলে আলাদা আইন, এটা সমর্থনযোগ্য নয় এবং এটা কাম্য নয়। যারা বিজেপিতে ছিল, আপনি দেখুন তো পুরুলিয়া বাঁকুড়া 2015 সালে, আমি শুনছিলাম আমায় কয়েকজন বলল যে নির্দিষ্ট একটা জেলার চাকরি হয়েছে 95% লোকের। কোন জেলার চাকরি হয়েছে খুঁজে বার করার দায়িত্ব তদন্তকারী সংস্থা, কে তার পিছনে ছিল খুঁজে বার করার দায়িত্ব তদন্তকারী সংস্থা, কোন জেলার চাকরি হয়েছে দেখুক না, কিভাবে হয়েছে দেখুক না, কার সাথে কার আঁকাতে হয়েছে দেখুক না, কেউ বারণ করছে না। কেউ যদি তৃণমূলের কোনো স্তরের নেতা যদি এখানে ইনভলভ থাকে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক, আমি অনুরোধ করবো।